আরে কেন বারবার ফোন করছো? বললাম তো রাস্তায় আছি। আরে দাই স্যার গ্রেভিয়ার্ডের মাঝখানে আছি। আরে নাতাশা সিরিয়াসলি, তুমি আমার গার্লফ্রেন্ড কম, ডিটেকটিভ বেশি। আচ্ছা ওই রাধিকা তোমার সাথে নেই তো? আরে আমি একলা যাচ্ছি, আর আমার ড্রাইভার আমার সাথে আছে প্রকাশ। আর আর রাধিকা কেন থাকবে আমার সাথে? হ্যাঁ জানো তো তুমি আমায় ভীষণ সন্দেহ করো। আই হেট ইউ ইয়ার। কি হলো প্রকাশ? রিতেশ বাবু, সামনে রোডে কেউ পড়ে রয়েছে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি বসুন, আমি দেখছি। দেখো তো কে এটা। তোমরা চুপ কর বেটা, নইলে গুলি করে দেবো। রিতেশ বাবু, এখানেই মেরে দেবো তোকে, চুপ কর। এই ফোনে এই হিরোর বাবাকে ফোন কর, বলবি 2 ঘন্টা পরে ফোন আসবে। আর যদি পুলিশকে ইনফর্ম করিস না, আর তোর তো বুদ্ধি আছে। হ্যালো 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 বলো বন্ধ কর, আর যেটা বলছিলাম সেটা চুপচাপ শোন। কাল সন্ধ্যের মধ্যে যদি 25 লাখ না পাই না, তাহলে ছেলের লাশটা কোনো নর্দমা থেকে তুলে নিয়ে যাস। আমার কথা শোনো, তুমি দিল্লি অবধি যোগাযোগ আমার, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে না তাহলে আমি এই নাটক করা বন্ধ কর, এখনো বেঁচে আছো। লিসেন, আমি তোমায় লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কখন কোথায় কিভাবে কাল সকালে বলে দেবো। আর হ্যাঁ, যদি পুলিশকে কিছুও জানিয়েছি তাহলে নিজের ছেলের জন্য তুই দায়ী হবি। একটা টাকাও দেবো না তোমাকে আমি। আর যদি আমার ছেলের কিছু হয়ে যায় না, তাহলে আমি তোমায়। হ্যালো, কেমন আছে আমার ছেলে? কোথায় আছে ও বলো না, কোথায় আছে আমার ছেলে? মাত্র 25 লাখ, আর ইউ শিওর? আমি বলছি দিয়ে দাও, দিয়ে দাও ওদেরকে 25 লাখ। আমার থেকে তো কোটি টাকাও চাইতে পারতো। আমার তো মনে হচ্ছে এটা কোনো নতুন আনাড়ির কাজ। কমিশনারকে ফোন করে এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কি করছো তুমি? পুলিশকে ফোন করো না, ওরা জানতে পেরে গেলে রিতেশকে মেরে ফেলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, একদম ঠিকই বলছেন, আপনি পুলিশকে ফোন করবেন না। জাস্ট সেট আপ। আমি জীবনে কারোর কাছে মাথা নোয়াইনি, 2 টাকার মানুষের এত সাহস? দাদা তুমি আমার কথা শোনো, পুলিশকে না জানিয়ে রিতেশ আর কিডন্যাপারদের কাছে পৌঁছানোর একটা রাস্তা আছে। কি? তুমি প্রফেসর কৈলাশ ব্রহ্মভট্টের নাম তো শুনেছো। হি ইজ এ সাইকিক ডিটেকটিভ, আত্মিক গোয়েন্দা। ও নিজের বৈজ্ঞানিক শক্তির দ্বারা অনেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বার করেছে। ঘরে রিতেশের ব্যবহৃত পুরনো জিনিস তো রয়েছে, যেমন জিন্স জ্যাকেট বা শুজ, সেসব নিয়ে আমাদেরকে দেখা করতে হবে। হচ্ছে কি, আমি তো ভেবেছিলাম কোনো গোয়েন্দার সঙ্গে দেখা করতে এসেছি, এ তো সায়েন্টিস্ট মনে হচ্ছে। আপনার ছেলের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি আর ওজন তা প্রায় 70 কেজি। হ্যাঁ, আঙুলে আংটি পড়ে থাকে। আগে পোখরাজ, আর গলায় কোনো একটা মোটা ধাতু, সোনার চেন। আগে আগে হ্যাঁ, কিন্তু আপনি সব কি করে জানলেন? বিজ্ঞান, সায়েন্স মিস্টার মঞ্জাল,
যেভাবে প্রতিটা মানুষের আঙুলের আলাদা আলাদা ছাপ থাকে, ঠিক সেই রকমই প্রতিটা মানুষের একটা আলাদা দিব্য শক্তি থাকে, একটা আলাদা রকমের প্রভা, এনার্জি, অরা। মানে? মানে আপনার জন্য এটা কি জ্যাকেট? আগে আমার জন্য এটা, এটা আপনার ছেলের একটা প্রতীক। এর মধ্যে তার সৌরভ, তার সৌরভ ছাড়াও তার প্রভা আছে, আর মানুষ তার প্রভাকে নিজের সাথে নিয়ে চলে সবসময়। আমার বহু বছরের সাধনার ফল এই প্রভার মেশিন সেই প্রভাকে রিড করে আর তাকে সারা পৃথিবী জুড়ে খুঁজতে থাকে। আপনি কি চাইছেন? আপনি এই জ্যাকেট দিয়ে আমার ছেলেকে খুঁজবেন? এটা মেশিন না পুলিশের কুকুর? সে আপনি যাই বলুন, কিন্তু আপনার ছেলে এই মুহূর্তে বিরারের আশেপাশে কোথাও আছে। ওর প্রভার শক্তি আমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিরারের সমুদ্র, আর সমুদ্রের কাছে ইলেকট্রিকের একটা বড় টাওয়ার, ভেরি বিগ, স্ট্রং ইলেকট্রিক্যাল ভাইব্রেশনস। আমি তো ফিরে গিয়েছিলাম স্যার। এটা যদি মিথ্যে হয় না তো দেখে নিস। হ্যালো, হ্যাঁ বলছি। কে ছিল ভাই?
ভাই রাঘাবান্নার ফোন এসেছিল, বলছে যদি সানডের মধ্যে টাকা না পায় তাহলে তুলে নেবে। আরে ভাই আমার তো ব্যান্ড বেজে গেল ভাই, কোথা থেকে আনবো 20 লাখ? তোর বাবার কাছে তো টাকা রয়েছে, কবে খরচ করবে উনি? গিফটটা দেবে? যদিও জানতে পারে না যে কোনো দাদার কাছ থেকে আমি টাকা নিয়েছি, তাহলে নিজেই ফোন করে বলবে তুলে নে আমার ছেলেকে। এতগুলো টাকা, 20 লাখ টাকা, কোথা থেকে আনবি তুই? ভাই একটাই উপায় আছে, রাঘাবান্না আমাকে কিডন্যাপ করার আগে তোরা করে নে। কি? আরে কি পাগল হয়ে গেলি নাকি? কোল্ড ড্রিঙ্ক খেয়ে মাতাল হয়ে গেলি? ভাই 20 লাখ আন্নাকে দেবো, 5 লাখ আমাদের। যদি ধরা পড়ি না? কিচ্ছু হবে না ভাই, স্যাটারডেতে আমি গুজা যাচ্ছি বাবার বিজনেসের ব্যাপারে, শুধু তোরা রাস্তায় আমাকে তুলে নিস। দেখ ভাই একটাই চান্স আছে শুধু। রিতেশের সঙ্গে ব্যাটাও মারা যাওয়ার পর শব্দ সর উপর চাপাচ্ছিস, হ্যাঁ বল নাকি বল? একটা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে পুলিশকে আসতে দেখে ভয় পেয়ে ওকে মেরে ফেললি, হ্যাঁ পুরো 20 বছরের জন্য হাজত পাস করাবো, বুঝলি? কেডি সাহেব এখনো আসেননি? বুঝতে পারছি না কেডি স্যার কোথায়। নো প্রবলেম, আমি পরে আরেকবার আসছি। অলরাইট, শিওর। Wow, the man himself, Mr. K.D. Pathak. Myself, Professor Kailash Brahmabhatt. Professor Sahib, ashun ashun boshun. Bolun, ki korte pari ami apnar jonno? But let me say, Mr. Pathak, je apnar modhe ekta adbhut rokomer probha ache. You know, bhishon shoktishali, very positive. প্রভা? হ্যাঁ, প্রভার শক্তি এইরকমই হয়। আর আমি প্রফেসর কৈলাশ ব্রহ্মভট নিজের বহু বছরের স্টাডি করার পর এই প্রভার শক্তিকে পরিমাপ আর পরীক্ষা করার জন্য পুরো প্রশ্ন করেছি। সাইকিক ডিটেকটিভসদের ব্যাপারে তো আপনি পড়েছেন নিশ্চয়ই? হ্যাঁ পড়েওছি, আর কিছু টিভি শো আমি দেখেছি এই বিষয়ে বিদেশে। আমি এটা জানতাম না যে ভারতেও এই বিষয়টার উপর বেশ চর্চা রয়েছে। এই বিষয়টার সঙ্গে আমার কি সম্পর্ক এখানে? 4 দিন আগে মুম্বাইয়ের এক খুব পরিচিত ডায়মন্ড ট্রেডার মুঞ্জালের ছেলে রিতেশের অপহরণ করা হয়েছিল। হ্যাঁ পড়েছিলাম। আর তারপর পুলিশ তার লাশ খুঁজে পায়, কিন্তু যে দুটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা নিরাপরাধ। এটা আপনি কোন ভিত্তিতে বলছেন? কেননা যখন আমি পড়েছিলাম খবরের কাগজে যে পুলিশের কাছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য রয়েছে। অবশ্যই হবে, কিন্তু এটা থাকবে না। এই রুমালটা আমি সেই ঘর থেকেই পাই যে ঘর থেকে পুলিশ রিতেশের লাশ পায়। আর এটা না তো রিতেশের, আর না ওই দুটি ছেলে যাদের গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টা আপনি কি করে জানেন? কারণ এর মধ্যে কিছু প্রভাব আছে যেটা ওই তিনজনের নয়, বরং একটি চতুর্থ মানুষের। একটা এমন লোকের যে রিতেশ মুঞ্জালকে হত্যা করেছে, কারণ এর মধ্যে একটা খুব নেগেটিভ ধরনের প্রভাব আছে, ইউনো, যেটা সাধারণত খুনিদের থাকে। সব মিলিয়ে আপনি এটা বলতে চাইছেন যে ওই যে দুটো ছেলেকে গ্রেফতার করা হয়েছিল এই হত্যার অভিযোগে তারা নির্দোষ এখানে। আপনি চাইছেন যে আমি তাদের পক্ষে এই কেসটা লড়ি, আর এই কাজে সাহায্য করার জন্য আপনি আমাকে এই রুমালটা দিচ্ছেন? হ্যাঁ, আগে হ্যাঁ, একদম অকাট্য প্রমাণ। আর আপনার যদি প্রয়োজন হয় আমি নিজের কলার ভিত্তিতে এর থেকেও বেশি অকাট্য প্রমাণ আপনাকে দিতে পারি, একটু সময় দিতে হবে। বাট আই ওয়ান্ট ইউ টু ইউ নো টেক দিস কেস। ঠিক আছে প্রফেসর ব্রহ্মভট, আইল সি হোয়াট আই ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনাকে বলছি ওই রাতে কি হয়েছিল, তাহলেই আপনি বুঝতে পারবেন আমরা খুন করেছি কি করিনি। তুই কি ভেবেছিলি এই তাসে তুই জিতবি বেটা? এই দেখ, ওই এই দেখ ভাই, সবসময় আমার সাথে এরকম করিস কেন? আমায় দিতে দে না। একটা কথা বলবো রে। হ্যাঁ, আমার ভাগ্য ভীষণ খারাপ রে,
আরে ভাগ্য ভালো থাকলে কেউ নিজেকে কিডন্যাপ করা তো? ব্যাস শুধু একদিন ভাই, আর একদিন। ভাই একটা কথা আমি বুঝতে পারলাম না, তোর বাবা এত বড় কঞ্জুস, আমার মনে হয় না উনি টাকা দেবেন। আর যদি উনি ভুল করে পুলিশকে ফোন করে দেন না, আমাদের দুজনের 12টা বাজবে বস। ভাই আমি কিন্তু কেস খেতে চাই না। দেখ ভয় পাস না, বাবা না দিলে মা দেবে, মা তো তাড়াতাড়ি গলেই যাবে। নে মায়ের নাম্বার নে। আরে ওর ফোন থেকে ফোন করবি? বাইরে পিসিও আছে, ওখানে গিয়ে ফোন কর। মাইন্ড রে মাইন্ড, পয়েন্ট টু বি নোটেড। ঠিক বলেছিস ভাই। আমি আরেকটা কথা ভাবছি, এখন আমাদের দুজনকে বাড়ি চলে যাওয়া উচিত। যদি জানতে পারে আমরাও উধাও হয়ে গেছি, সবাই সন্দেহ করবে। এটাও ঠিক বলছে। ওরা সন্দেহ করবে মাইন্ড। চল কাল দেখা হবে স্যার। তারপরে আমরা গ্রামের মার্কেটে গেলাম, আর ওখানকার পিসিও থেকে আমরা রিতেশের মাকে ফোন করলাম আর বললাম টাকা নিয়ে বিরাটের বাড়িতে চলে আসতে। তারপরে আমরা নিজেদের বাড়ি চলে গেলাম। দু ঘন্টা বাদে যখন আমরা খাবার নিয়ে বিরাটের বাড়িতে আবার এলাম, আমি বলেছিলাম না কিছু প্রবলেম হবে। দরজা বন্ধ কর ভাই, নিঃশ্বাসও নিচ্ছে না। রাজু পালা স্যার, আমরা তো ওখান থেকে পালাচ্ছিলাম, পুলিশ আমাদের দেখে ফেলে আর এখানে নিয়ে এলো। স্যার প্লিজ আমাদের কেসটা নিয়ে নিন প্লিজ স্যার। স্যার আমাদেরকে বাঁচান স্যার প্লিজ। রিতেশ আমাদের বন্ধু ছিল স্যার, আমরা ওর সঙ্গে এরকম কেন করবো? হ্যাঁ মানছি আমরা বোকার মতো ওকে সাহায্য করেছিলাম, কিন্তু ওকে খুন করিনি স্যার। রিতেশের হত্যাটা লোহার কোনো কিছু দিয়ে একটা হয়েছিল তাই না? I'll see what I can do. এটাই সেই লোহার রড যার মাঝখানে রয়েছে ওই দুজন আর আঙুলের ছাপ। মাঝখানে এটার সাইডে আছে না, কিন্তু এই জায়গাটাতে কালো মাটি লেগে আছে। কেস তো এখানে হচ্ছে না। আমি ঠিকই আন্দাজ করেছিলাম, ওই খুনি দেশ ছেড়ে যেতে পারেনি এখনো, আর পানভেল আর চেম্বুরের মধ্যে কোথাও একটা রয়েছে, কারণ ওর প্রভা আমাকে ওর দিকে টানছে। উচ্চতা 5'8", রং শ্যামলা, আর হাতে নীলার আংটি। এ তো যে কোনো ছেলে হতে পারে। হ্যাঁ, নাকি কোনো মহিলা? ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আমি আজকেই ওখানে চলে যাচ্ছি। বাই। গুড নিউজ প্রফেসর ব্রহ্মভট্ট, কেডি স্যার কেসটা নিয়ে নিয়েছেন। সে তো নেবারই ছিল, আমার বুদ্ধিমত্তাকে চিনতে যে পেরেছেন। আরে ভাই গণেশ, অন্য কোথাও যদি ড্রাইভারের চাকরি থাকে একটু বল না, আমি এটা ছাড়তে চাই রে। কেন কি হয়েছে ভাই? তুই খোঁজ না আমার জন্য। হত্যাকারীর নেগেটিভ ভাইব্রেশনস এই পুরো ঘরটার মধ্যে পাওয়া যাচ্ছে। ও এখানকার প্রায় সব জিনিসকেই ছুঁয়েছে, আর কিন্তু খুব চালাক, সমস্ত চিহ্ন মুছে ফেলবার চেষ্টা হয়েছে। এইসব আপনি আপনার এই মেটাল ডিটেক্টর দিয়ে জানতে পাচ্ছেন? মেটাল ডিটেক্টর না, মোবাইল অরা ডিটেক্টর, যার দ্বারা আমি ওই হত্যাকারীর নেগেটিভ শক্তি। হ্যাঁ সে যাই হোক, কিন্তু যা করা তাড়াতাড়ি করুন। আর এমনিতেও আদালত কিন্তু এসব জিনিস মানে না, আর যদি কিছু খুঁজতেই হয় তাহলে জোরালো প্রমাণ খুঁজুন। এটা পাকা প্রমাণ? চুল তাও একটা মেয়ের,
যখন কিনা এই পুরো ঘরে শুধু ছেলেরা ছিল। আমি বলেছিলাম, বলেছিলাম না মহিলাও হতে পারে? I said it. Let me check. Yes. এই চুলটা নির্ঘাতই হত্যাকারী। Very strong negative vibrations. Very strong. দবে এই চুলটা DNA টেস্ট করাতে হবে আদালতে এই কেসটা ওঠার আগেই। এই কেস একদমই পরিষ্কার, এটাতে সন্দেহের কোনো অবকাশই নেই। এই রডের ওপর এই দুটি ছেলের আঙুলের ছাপ রয়েছে। এই হলো মিস্টার অমল লোঢা আর এই আশু সাক্সেনা। এই হলো রিপোর্ট স্যার। মিস্টার ঝা, আপনি বলতে চাইছেন যে এই রডটায় এটার ওপর এদের দুজনেরই আঙুলের ছাপ রয়েছে? আগে হ্যাঁ, কিন্তু ফরেন্সিকের বক্তব্য হচ্ছে রিতেশ মঞ্জালের ওপর একইবার আঘাত করা হয়েছিল, প্রহার করা হয়েছিল। তাহলে এটার ওপর দুজনের আঙুলের ছাপ কি করে আসবে? দুজনে একসঙ্গে ডেকে তুলে তো আঘাত করেনি নিশ্চয়ই? দুজনে বারবার মেরেছিল একই জায়গাতে। না মিস্টার ঝা, আপনি শুনছেন না। ফরেন্সিক এটা বলছে যে আঘাতটা একবারই করা হয়েছিল। আর তাছাড়াও কোথায় পাওয়া গিয়েছিল এই আঙুলের ছাপ এর অটার ওপর? রডের ঠিক মাঝামাঝি। আচ্ছা, রডের মাঝামাঝি জায়গায়। মিস্টার ঝা, আমার উপর আঘাত করুন তো একবার। সত্যি করেন নয়, এমনি আর কি। না না না, এভাবে নয়, এভাবে নয়। আপনি বলেছিলেন যে আঙুলের ছাপটা এই রডের মাঝামাঝি পাওয়া গিয়েছে, মাঝখানে ধরুন। কিভাবে পাচ্ছেন না তো আপনি? না মানে ফোর্স পাচ্ছি না। ফোর্স পাচ্ছেন না আপনি? এটাই তো আমি বলছি মিস্টার ঝা, যে এদের দুজনের আঙুলের ছাপটা এই রডের মাঝামাঝি রয়েছে, যার মানে এটা দাঁড়ায় যে এরা এই রডটা রিতেশকে মারার জন্য তোলেননি। কারণ আপনি বললেন যে রডটাকে যদি ঠিকমতো না ধরা হয় তাহলে ফোর্স পাওয়া যায় না মারার জন্য, আর যদি ওদেরকে মারতেই হতো তাহলে এই রডটা ধারের কাছে ধরতেন, কিন্তু এই ধারের কাছে কোনো আঙুলের ছাপ নেই। লোহার রডের অন্যদিকে আঙুলের ছাপ ছিল? না, আঙুলের ছাপ নেই ইওর অনার, কিন্তু ছিল, মুছে ফেলা হয়েছে ইওর অনার এই রুমালটা দিয়ে, যে রুমালটা প্রফেসর ব্রহ্মভট ওখান থেকে পেয়েছেন। তো আপনি কি করে বিশ্বাসের সাথে বলতে পারেন যে এই রুমাল দিয়েই এই নিশান পোঁছা হয়েছে? কেননা এই রুমালটার মধ্যে কালো মাটি লেগে রয়েছে, ওই কালো মাটি যেটা এই রডটার ধারে লেগে রয়েছে, যেই রডটা দিয়ে ওই ঘরে পড়ে থাকা কালো মাটিকে সরানো হয়েছিল। এবার কানেকশন পাওয়া যাচ্ছে কি না? কিন্তু মিস্টার পাঠক, যতটা আমি জানি আর এই পুলিশ জানে যে এই দুটো ছেলেই নিজেদের বড়লোক বন্ধুকে কিডন্যাপ করেছে, যখন সে পালানোর চেষ্টা করেছিল তখন ওই দুজন এই রড দিয়েই ওকে মেরে ফেলে। যদি এটা ছাড়াও আপনার কাছে তৃতীয় কোনো অ্যাঙ্গেল থাকে তো আপনি বলে ফেলুন, নয়তো কেস খতম। তৃতীয় অ্যাঙ্গেল তো নেই ইওর অনার, তৃতীয় ব্যক্তি রয়েছেন আমার কাছে, ওই ব্যক্তি যার মাথার চুল ওখানে ওই ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল। এই চুল ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ইওর অনার রিতেশের গার্লফ্রেন্ড নাতাশার, যাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইবো। স্যার, এটা সত্যি যে আমি রিতেশের সাথে ওই দিন বিরাট কারিকের বাড়িতে দেখা করি, কারণ আমি বোম্বে থেকেই ওর পিছু নিচ্ছিলাম। ও, তো আপনি ওই কিডন্যাপিং এর প্ল্যানে শামিল ছিলেন? না স্যার, স্যার ওই কিডন্যাপিং এর ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি রিতেশকে ফলো করছিলাম কারণ আমার ওর উপর ডাউট ছিল যে আমাকে ছাড়াও ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। আর তারপর ওই রাতে রিতেশ কোথায় পৌঁছেছো তুমি? আরে কেন বারবার ফোন করছো? দেই স্যার, গ্রেভিয়ারের মাঝখানে আছি জানো না তাশা, সিরিয়াসলি তুমি আমার গার্লফ্রেন্ড কম, ডিটেকটিভ বেশি। ওকে ওকে। আচ্ছা, ওই রাধিকা তোমার সাথে নেই তো? আরে আমি একলা যাচ্ছি আর আমার ড্রাইভার আমার সাথে আছে প্রকাশ। সত্যি তুমি আমাকে ভীষণ সন্দেহ করো, আই হেট ইউ ইয়ার। জাস্ট ডাম ইট। রিতেশকে কিডন্যাপ হতে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আর তারপর যখন ওরা ওদের মাস্ক সরায় আই ওয়াজ শকড। ওরা রিতেশের বন্ধুই ছিল, অমন আর আশু। আর তারপর রিতেশ প্রকাশের কানে কিছু একটা বলল, আর তারপর গাড়ি থেকে ওর জিনিসপত্র নামায় আর ওদের সাথে ভেতরে চলে যায়, আর আমিও ওদের পেছন পেছন ভেতরে চলে যাই এটা জানার জন্য যে আসলে হচ্ছেটা কি। আর তারপরে ঠিক পাঁচ মিনিট বাদে প্রকাশ ওখান থেকে চলে যায়। তারপর আমি অনেকক্ষণ ধরে অমন আর আশুর বেরোনোর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ বাদে ওরা যখন ওখান থেকে চলে যায় আর রিতেশ ওই ঘরে একা ছিল, আমি তখন ওর সাথে কথা বলতে চাই।
আবার কে এলো? নাতাশা, তুমি? রিতেশ, এখানে কি হচ্ছে? আমি সব বলছি তোমায়, তুমি আর পিছু করছিলে না? লিসেন, পিছু নিয়েছি সেটা পরের কথা, ড্যামেট। ইউ টেল মি হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। আশু আর অমন তোমাকে কিডন্যাপ করলো, প্রকাশ ওদের সাথে মিলে আছে, এখানে হচ্ছেটা কি? দেখো, আমি সব বলছি। হোয়াট? প্রথমে আগে বসো, চলো আগে বসো। আর ইউ সো কি স্যার? তারপর রিতেশ ওখানে আমাকে বসিয়ে ওর পুরো প্ল্যানটা বোঝায়, যে যে এসব ও ওর বাবার থেকে পয়সা নেওয়ার জন্য করছিল। আমি ওর প্ল্যানে একদম খুশি ছিলাম না, কিন্তু মনে একটা শান্তি ছিল যে অন্য কোনো মেয়ের কোনো ব্যাপার ছিল না। কিন্তু স্যার, তারপর ও আমাকে কনভিন্স করায় আর রাজি করিয়েও নেয় যে আমি এই কথাটা কাউকে যেতে না বলি। আর তারপর আই প্রমিসড হিম, আর আমি ওখান থেকে চলে যাই। চলে গেছিলেন? হ্যাঁ, মুম্বাই, আমার বাড়িতে। এই কথাটা আপনি পুলিশকে কিন্তু বলেননি। স্যার, স্যার, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে ওরা না আমাকে ডাউট করে ফেলে। আমি এর জন্যই চুপ থাকি, কিন্তু ট্রাস্ট মি স্যার, সত্যি এটাই, আমি যখন ওখানে ছিলাম রিতেশ বেঁচে ছিল, ওকে কেউ আমার যাবার পরেই মেরেছিল। এই রুমালটা আপনার? না স্যার, আমার নয়। আপনি বলেছিলেন যে আপনি রিতেশের ড্রাইভার প্রকাশকেও সেদিন ওখানে দেখেছিলেন, ওর সঙ্গে যুক্ত যে। স্যার, ভগবানের দিব্যি, আমি ওই প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতাম না। ও তো যখন ওই কিডন্যাপারের মধ্যে থেকে একজন আমাকে ফোন দিল, তো আমি ওর হাতে জড়ানো একটা মালা দেখলাম। এরকম মালা তো অমন দাদা পড়েন। আচ্ছা আচ্ছা, অমন বাবু, অমন দাদা আপনি নন তো? অমন দাদা আপনি? আসু আসু দাদা। তারপর রিতেশ বাবা আমাকে প্ল্যান বলল, আর আমাকে লোভ দেখালো যে আমি চুপ করে থাকলে আমাকে 50,000 দেবে। সত্যি বলতে গেলে লোভের থেকে বেশি আমি ভয় পেয়েছিলাম, তাই আমি চুপ ছিলাম। এ সত্যি বলছে স্যার, আসলে প্ল্যানটা এটা ছিল যে প্রকাশ প্রকাশ রিতেশের কিডন্যাপিংয়ে আই উইটনেস হবে, কিন্তু ও আমাদের দুজনকেই চিনতে পারে, আর সেই জন্যই ওকে আমাদের সাথে নিতে হয়। আগে স্যার, আর যখন রিতেশ দা খুন হন তখন আমি চুপ করে যাই। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, আমার মনে হলো যে কোথাও আঙুলটা আমার দিকে না ওঠে। কিন্তু আমি, জজ সাহেব, আমি সত্যি বলছি, আমি রিতেশ দাকে মারিনি। এই রুমালটা? না স্যার, এটা আমার না, এনার হতে পারে, এরা দুজনেই কিছু করেছে হয়তো। আমি নই। ও অর্ডার অর্ডার স্যার, আমি তো ফোন করার পর সোজা বাড়ি চলে গেছিলাম, আমি কি করে জানবো এই কোথায় গেছিল? ওই চুপ কর। তারপরে আমিও বাড়ি গেছিলাম, আমি কি জানি তুই কোথায় গেছিলিস? তুই আমাকে ফাঁসাচ্ছিস। আর তুই আমায়? দেখ, আমি তোকে বলে দিচ্ছি। এক মিনিট, আমার পিসিও থেকে তুমি কাকে ফোন করেছিলে? স্যার, আমি রিতেশের মাকে ফোন করেছিলাম। হ্যালো। দেখুন, আপনি বোঝদার, আপনার স্বামীর মতো বোকামিটা করবেন না। 25,00,000 টাকা চাইছি, পৌঁছে দেবেন, না হলে আপনার ছেলে রিতেশ। না না প্লিজ, আমার ছেলের সাথে কিছু করো না, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাকে পয়সা পৌঁছে দেব, আপনি শুধু বলুন কোথায় টাকা পৌঁছতে হবে। 2.5 ঘন্টার মধ্যে ভিরার ক্রিকের সামনে একটা ইলেকট্রিক পোল আছে, ওখানেই। ভিরার ক্রিক ইলেকট্রিক টাওয়ার? হ্যাঁ, আগে আমি আমি পৌঁছে দেব, আপনি শুধু আমার ছেলেকে ছেড়ে দিন। হ্যাঁ, ও আমায় ফোন করেছিল, তারপর আমি আমাদের যে ম্যানেজার আছে দর্পণ, তাকে ডেকেছিলাম। এটা এটা কি ম্যাম? এই টাকা এক্ষুনি নিয়ে যাও। ম্যাম, কিন্তু স্যার এটা করতে তো না করেছিলেন। ওনাকে এই বিষয়ে কিচ্ছু জানাবে না, উনি যদি জানতে পারেন তাহলে পুলিশকে ডেকে রিতেশের প্রাণ আরো মুশকিলে ফেলে দেবে, তার আগে তুমি আমার ছেলের প্রাণটা বাঁচাও, যাও দর্পণ। ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আর তারপর ম্যাডামের কথা অনুযায়ী 25,00,000 টাকার ব্যাগ নিয়ে আমি ভিরার ক্রিকে পৌঁছালাম। ওখানে ইলেকট্রিক টাওয়ারের পাশে আমি পৌঁছেই গিয়েছিলাম, ওখানে আমি পুলিশের জিপ দেখি, ওখানে একটা স্ট্রেচার পড়েছিল যাতে আমাদের আমাদের বাবুর লাশ শোয়ানো ছিল। আমার তো মন একদম একদম ভেঙেই গিয়েছিল। হ্যালো ম্যাম, আমি এখানে পৌঁছে গেছি, কিন্তু এখানে তো চারিদিকে পুলিশ। ম্যাম ম্যাম,
আমাদের রিতেশ বাবু। হ্যাঁ ম্যাম, আমি ফিরে আসছি। ওকে ম্যাম। তারপর আমি বাড়িতে ফিরে আসি। তারপর টাকার ব্যাগটা আমি ম্যাডামকে দিয়ে দিই। কিন্তু আফসোস যে আমি সঠিক সময় বিরাটে পৌঁছাতে পারিনি, আর আমাদের রিতেশ বাবুকে আমি বাঁচাতে পারলাম না। আর ওখানে আপনি অমনকেও দেখেননি, আশুকেও না, নতাশাকেও না, প্রকাশকেও না, কাউকেই দেখেননি? না স্যার। আর এই রুমালটা? না স্যার, এটা আমার না। মিস্টার পাঠক, এই হত্যার সাথে আপনি আরো অনেক নাম জড়িয়ে ফেললেন। দেখুন, এর মধ্যে সেরকম কেউ নেই যে যাকে কিনা খুনি সাব্যস্ত করা যায়, শুধুমাত্র এই দুটো ছেলে ছাড়া। ইওর অনার, উইথ ইওর পারমিশন আমি কিছু বলতে চাইছি। পারমিশন গ্রান্টেড, আসুন। ইওর অনার, হয়তো আপনারা জানেন না যে কেডি পাঠক এই কেসটা নিয়েছেন আমারই কথাতে, কারণ ওনার এই অরা মেশিনে 100% বিশ্বাস আছে। আর এনার অনুরোধেই আমি আমার আত্মিক বিদ্যা দিয়ে এই আদালতকে সাহায্য করতে চাই। প্রফেসর সাহেব, আপনি এটা কি বলছেন? কি কি বললেন আপনি? আত্মিক বিদ্যা? না, ইওনার, এই বিষয়টা এখনো প্রমাণিত হয়নি। অফ কোর্স, প্রুভেন ফ্যাক্ট। এটা কত লোককে আমি খুঁজে বার করেছি এই অরা মেশিনের সাহায্যে। আর আর যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি এখনই এই কোর্টে আমার এই অরা মেশিনের সাহায্যে হত্যাকারীকে খুঁজে বার করব। প্রফেসর সাহেব, আপনি এটা কি বলছেন? প্লিজ, ইফ ইউ গিভ মি ওয়ান চান্স। দেখুন প্রফেসর, এটা কোনো রকম পদ্ধতি নয়। না না না, কেন? মিস্টার পাঠক, আপনিও তো ওদের সঙ্গেই রয়েছেন, ওনার কারণেই তো আপনি কেসটা নিয়েছেন। আমিও দেখতে চাই যে ওনার কাছে কি ধরনের জাদুর প্রদীপ আছে যা দিয়ে কেডি পাঠক মুগ্ধ হয়ে গেছে। ইওর অনার, আমি আপনার কাছে আবেদন করব প্রফেসরকে তার কেরামতি দেখানোর সুযোগ দেওয়া হোক। ইওর অনার, এই রুমালে হত্যাকারীর খারাপ প্রভা আছে, আর আমার এই এই মেশিন অরা মেশিন, আর এইটাই আমাকে ওই হত্যাকারীর নেগেটিভ ভাইব্রেশনস পর্যন্ত পৌঁছাবে, নেগেটিভ প্রভাব পর্যন্ত পৌঁছাবে। আর আমার মেশিন এটা বলছে যে ওই হত্যাকারী এই মুহূর্তে এই কোর্টেই উপস্থিত আছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এই মেশিন তো, এটা তো আমাকে এই ছেলে দুটোর দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইওর অনার, এদের ওই খারাপ প্রভার দিকে। ইয়েস ইওর অনার, ইয়েস। এই আমন, এই আমনই হচ্ছে রিতেশ মুঞ্জালের আসল হত্যাকারী। Order, order. I am sorry. I am very sorry, Mr. Patok. আপনি ভুল ছিলেন। পুলিশ ঠিক পথেই যাচ্ছিল প্রথম থেকে, আর আমার এই মেশিনও অ্যাজ ইউজুয়াল। ইওর অনার, যে কোনোভাবেই মেশিনটাকে অ্যাপ্রুভ করিয়ে দিন, তারপর দেখুন আমি আর মুম্বাই পুলিশ প্রতিটা খুনির খোঁজ এক তুড়িতে বার করব আমার এই আবিষ্কারের সাহায্য নিয়ে। কি মিস্টার পাঠক, এখন তো উনি নিজের কলা প্রদর্শন করেই যাবে, কিন্তু আপনি কি করে প্রমাণ করবেন যে এই দুজনে রিতেশকে খুন করেনি? স্যার, এই প্রফেসর ব্রহ্মভট দুম করে রং বদলে ফেললো, আমাদের কাছে কেসটা নিয়ে এলো, এখন আমাদের বিরুদ্ধেই বলছে।
শুধু নিজের কাজ সামলানোর জন্য? বলুন প্রফেসর ব্রহ্মভট্টের এই বলা বা না বলাতে কিছু এসে যায় না এখানে। এই কেসের সিদ্ধান্তটা এই সমস্ত সাক্ষ্যদের ওপর ভিত্তি করে হবে, ওদের ওই অদ্ভুত যন্ত্রের ওপর ভিত্তি করে নয়। অদ্ভুত কেস স্যার, তিনজন ছেলে মিলে একটা মিথ্যে কিডন্যাপিংয়ের প্ল্যান বানায়, একজন মারা যায় আর দোষ বাকি দুজনের ওপর, আর সন্দেহ গার্লফ্রেন্ড, ম্যানেজার, পার্টনার আর ড্রাইভারের উপর। কে হতে পারে স্যার আপনার কি মনে হয়? নাতাশা, দর্পণ, প্রকাশ, নাকি মিস্টার সেন, নাকি অন্য কেউ? আসলে আমাদের কোনো এই অদ্ভুত যন্ত্রের আবশ্যকতা নেই। স্যার আমি বুঝলাম না। ফানি কেস, আমি ইঙ্গিত থেকেই একটা ইঙ্গিত পেয়ে গেছি। তুই যা মিসেস মঞ্জালের কাছে, এটা আমাদের অন্তিম একটা সুযোগ হবে। এটাই সেই খালি ব্যাগ যেটার মধ্যে আমি দর্পণের হাতে ২৫,০০০০ টাকা পাঠিয়েছিলাম। থ্যাংক ইউ। তো ডক্টর ব্রহ্মভট্ট, আপনার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে খুনি অমনি? অফকোর্স, আমার প্রভার সায়েন্স কখনো মিথ্যা হতে পারে না। আর আমি মিস্টার মুঞ্জালকে তার ছেলে অবধি পৌঁছে দিয়েছি, ওই বিরার ক্রিকে। দেখুন প্রফেসর, আসলে আপনার এই কেসটার সঙ্গে তো কোনো রকম সম্পর্ক নেই, তবু আপনি আমার কাজে নাক গলাচ্ছেন, এ কারণে বলছি। আমন মিসেস মুঞ্জালকে ফোন করেছিলেন আর বলেছিলেন যে ও ১০:২০ ওই ব্যাগটা নিয়ে, টাকা ভর্তি ব্যাগটা নিয়ে বিরাট পৌঁছে যাবে ইলেকট্রিক টাওয়ারের কাছে। তো তার ঠিক ১০ মিনিট পরে মিস্টার মঞ্জাল আর তার বিজনেস পার্টনার মিস্টার সৌমিক সেন প্রফেসর ব্রহ্মভট্টের কাছে গেলেন। কি মিস্টার সেন? এটা আপনি কি করে বলতে পারেন? কেননা আপনি মিস্টার মঞ্জালকে ফোন করার আগে প্রফেসর ব্রহ্মভট্টকে ফোন করেছিলেন। এটা আমি না, আপনার ওই ফোন কলের রেকর্ডটা বলছে। আমি অনুভূতির মুখ থেকে ভিরার ক্রিকের নামটা শুনে ফেলেছিলাম, আর আমি শুধু প্রফেসরের সাহায্য করতে চেয়েছিলাম। কেন? কারণ প্রফেসর ব্রহ্মভট্ট আমার ছোটবেলাকার বন্ধু, আর আমি ওর বিজনেসে ওকে হেল্প করতে চাইছিলাম অ্যাজ আ ফ্রেন্ড, এছাড়া আর কিচ্ছু নয়। তার মানে প্রফেসর ব্রহ্মভট্টের এই সমস্ত কাজকর্ম, তার এই যন্ত্রপাতি, দিব্য শক্তি, এই সমস্ত সব নকল? ইওর অনার, ইনি আমার সক্ষমতার উপর কাদাছিট হচ্ছেন। এটা টিনের বাক্সর মেশিন নয় যে টিনের বাক্স, আমার শিল্প, আমার আবিষ্কার, আর সেটা আমি একদিন প্রমাণ করেই দেখাবো। অর্ডার, আপনি বসে পড়ুন। ইনি আমার কাছে কেন এসেছিলেন কেসটা নিয়ে? কারণ প্রফেসর ব্রহ্মভট্টের পাবলিসিটির খিদে আছে, ও এটা জানতো যে এই কেসটা আপনার কাছেই আসবে, তাহলে আপনার কাঁধের উপর বন্দুক রেখে ও ফ্রিতে পাবলিসিটি পেয়ে যাবে। কেস সলভ আপনি করবেন, আরও লোকেদেরকে বলবে যে কেসটা সলভ ও করেছে। যেখানে ওর আসল উদ্দেশ্য ছিল এইটা যে যে কোনোভাবে নিজের নকল টিনের কৌটোটাকে আইনি মান্যতা দেওয়া, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি আপনার এই আত্মিক কার্যকলাপ প্রমাণ করার চেষ্টা করুন, আমি আদালতে এটা প্রমাণ করে দেব যে আসল হত্যাকারী ঠিক কে। ইওর অনার, আমি মিস্টার মঞ্জালের ম্যানেজার দর্পণ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। এই ব্যাগটাই ছিল দর্পণ বাবু, যেটার মধ্যে টাকা নিয়ে আপনি ওই রাতে রিতেশ বাবুর অপহরণকারীর কাছে গিয়েছিলেন বিরার? হ্যাঁ স্যার। মিস্টার পাঠক, এই ব্যাগের সঙ্গে রিতেশের খুনের কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এটা যে আপনি বলেছিলেন যে আপনি ওখানে পৌঁছতেই ব্যাগ নিয়ে ফিরে গিয়েছিলেন, আপনি ঘরের ভিতর যাননি, এরকমটা আপনি পুলিশকে বলেছিলেন, আদালতেও সেরকমটাই, আপনি বলুন। হ্যাঁ, আমি ওখান থেকে ফিরে আসি। জানেন যে ওখানে যেই ঘরের মধ্যে রিতেশ বাবুকে বন্ধ করে রাখা হয়েছিল, যেখানে ওকে মারা হয়েছিল, ওর ভেতরে কাজ চলছিল কিছু, যেটার কারণে কালো মাটি ওখানে পড়েছিল, সেই কালো মাটি যেটা এই রডের ধারে লেগেছিল সেদিন, আর সেই কালো মাটিটা এখানে দেখুন এই ব্যাগের নিচে লেগে রয়েছে।
এটার মানে এটা দাঁড়ায় দর্পণ বাবু যে আপনি মিথ্যা কথা বলছেন যে আপনি বাইরে থেকেই ফিরে এসেছিলেন। আপনি গিয়েছিলেন ভেতরে আর আপনি রিতেশবাবুকে মেরেছেন, আর আপনি গিয়েছিলেন ওই ঘরের ভেতর পুলিশ সেখানে আসার আগেই। এটা মিথ্যে, আমি ওই ঘরের মধ্যে যাইনি। তো জানেনি যখন, তো আপনার এই ব্যাগের মধ্যে কালো মাটি কালো এই দাগটা লাগলো কি করে আমাদের বলুন। এখনো যদি আপনি মিথ্যা কথা বলতে চান, এই বিষয়টাকে লুকানোর চেষ্টা করেন, তাহলে আমি প্রমাণ করতে পারি আপনি ওই যে ফোনটা মিসেস মুঞ্জালকে আপনি করেছিলেন রিতেশবাবুর মৃত্যুর বিষয়ে বলার জন্য, সেটা বিরাট থেকে নয়। আপনি সেই ফোনটা আন্ধেরি থেকে করেছিলেন যখন আপনি রিতেশবাবুকে হত্যা করে সেখান থেকে ফিরে আসছিলেন। এখনো আপনি মিথ্যা বলতে চাইবেন নাকি সত্যিটা বলবেন? আমি বাবুকে খুন করেছি। কিন্তু আমি জেনে বুঝে ওকে মারিনি, ওটা তো শুধু একটা দুর্ঘটনা ছিল। যখন আমি ব্যাগ নিয়ে ওই বাড়িতে পৌঁছাই, তখন আমি বাবু আর নাতাশার সব কথা শুনে ফেলেছিলাম, আর সাজানো প্ল্যানিং সম্পর্কে আমি সব কিছু জেনে ফেলেছিলাম। আমি ভিতরে যাওয়ার পরে বাবুকে খুব বকাবকি করি যে ও যেটা করছিল ঠিক করছিল না, নিজের মা বাবাকে ধোকা দিচ্ছিল। কিন্তু ও আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, আমি না করে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে সমস্ত কথা আমি স্যার আর ম্যাডামকে বলে দেব। তারপর ও আমার কাছ থেকে ওই ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর যখন আমি ব্যাগটা দিতে অস্বীকার করি, স্যারও আমার গায়ে হাত তোলে। এত বছরের বিশ্বস্ততার পুরস্কার আমি এই পেলাম? আমার মাথায় খুন চেপে গেছিল, আমার খুব রাগ হয়েছিল, আর রাগের মাথায় আমি পাশে পড়ে থাকা রডটা নিই, আর ওই রড দিয়ে আমি ওর মাথার উপরে মারি যাতে ওর মৃত্যু হয়। আমি খুব ভয় পেয়ে যাই, খুব ঘাবড়ে যাই আমি। তারপর আমার রুমাল দিয়ে ওই রডের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্টসের সমস্ত ছাপ মুছে দিই। তার আগে যদি কেউ এটা জানতে পারে যে আমি ওকে মেরেছি, আমি মুম্বাই পালিয়ে আসি। স্যার, ম্যাডাম, আমি ইচ্ছে করে বাবুকে মারিনি, পর হয়েও আমি আপনার বিশ্বস্ত ছিলাম। কিন্তু বাবু আপনাদের নিজের হয়েও ও পরই ছিল। যদি পারেন তো আমাকে ক্ষমা করে দেবেন। দ্য ডিফেন্স রেস্ট, ইওর অনার। এই আদালত দর্পণ কুমারকে রিতেশ মুঞ্জালকে খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত করে সত্তর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর আশু সাক্সেনা এবং আমন গিল লোধাকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেশনস মিস্টার পাঠক, আসলে এই কেসে কিছু কন্ট্রিবিউশনস আমারও আছে। ওই রুমালটা তো আমি খুঁজে বার করেছিলাম। হ্যাঁ, অফকোর্স। যদিও আজ আপনি আমার এই শিল্পকে ভণ্ডামি হিসেবে ভাবছেন, একদিন আমার এই অরা মেশিন প্রতিটা ক্রাইমের শেষ কথা হবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত এই কাজগুলোর জন্য আদালত রয়েছে তো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।